বিশ্বকাপের বছরেও ব্যস্ততা কমছে না বাংলাদেশের। প্রিমিয়ার লিগ শেষ করার পরই হেড কোচ হ্যাভিয়ার ক্যাবেরার নতুন মিশন। জুন ফিফা উইন্ডোর পর সেপ্টেম্বরের উইন্ডোতেও ম্যাচ খেলতে যাচ্ছে বাংলায় জাতীয় ফুটবল দল। ছেলেদের সাফ হবার কথা এবছরেই, না হলে সামনে কোনো দেশের সঙ্গে আলোচনা করে আয়োজন করা হতে পারে দু একটি প্রীতি ম্যাচ। জুন উইন্ডোর পরেও কিন্তু আরও ন্যূনতম দুটো উইন্ডো থাকবে। সাফ চ্যাম্পিয়নশিপ যদি কোনো কারণে নাও হয়, যে অ্যাভেলেবেল উইন্ডোগুলো থাকবে সেই উইন্ডোগুলোতে আমরা দেশের মাটিতে অথবা দেশের বাহিরে, এবং যেহেতু একটা উইন্ডোতে ন্যূনতম দুটো ম্যাচ খেলা যায়, সো আমরা কোনো দেশের সাথে বা আমাদের দেশে এসে বা তাদের দেশে গিয়ে আমরা যেন ম্যাচ খেলতে পারি সেই ব্যাপারে বাফুফের প্রচেষ্টা এবং কনফার্মেশনের কোনো কমতি থাকবে না। তারা চতুর্থবারের মতো সাফের সভাপতি হতে যাচ্ছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 25 জুন ঢাকায় সাফ কংগ্রেসেই আসার কথা ছিল সেই ঘোষণা। তবে সেই সময় ভারত সুইজারল্যান্ডে একটি ড্রতে অংশ নেয় এক সপ্তাহের জন্য পিছিয়ে 2 জুলাই হবে সাফের কংগ্রেস, যদিও সেখানে পাকিস্তান মালদ্বীপের অংশগ্রহণ করা নিয়ে রয়েছে শঙ্কা। ইন্ডিয়া যেহেতু ওমেন্স আন্ডার 17, ফিফা ওমেন্স আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হোস্ট হচ্ছে, সাফের যারা মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে সকলের সাথে সম্মতিক্রমেই সাফের কংগ্রেসটি, ইলেকটিভ কংগ্রেসটি এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে, অর্থাৎ সেটা এখন আয়োজিত হচ্ছে 2 জুলাই। 8 জন ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে, যেখানে পরিকল্পনায় আসতে পারে দুটি সংযুক্তি। 8 জন রাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সদস্যদের বিশ্বকাপ ট্রফি দেখা নিয়ে করা হতে পারে বিশেষ আয়োজন। পরদিন সকালে একটি 5 তারকা হোটেলে বাফুফে ও ফুটবলারদের জন্য রাখা হবে ট্রফি। সেটি শেষ করে আর্মি স্টেডিয়ামে যাবে বিশ্বকাপ ট্রফি, যেখানে মঞ্চ মাতাবেন দেশের শীর্ষ পপ তারকা জেমস। 8 তারিখে যে ট্রফিটা আসছে, লিমিটেড কিছু ইনভাইটেড গেস্টদের অংশগ্রহণে একটা ডিনারের ব্যবস্থা করা হবে। এছাড়াও জোর গুঞ্জন আছে চলতি বছর হতে পারে বঙ্গবন্ধু গোল্ড কাপের আসর। মেহেদী নাঈম, সময় সংবাদ, ঢাকা।